হ্যাঁ ওই জন্য খাইতেছে দেন সবাই রে দেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমরা আসো 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 কেন নেবেন না আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন মন খারাপ কে বাবা মন খারাপ হয়ে গেল আমি এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কি হয়েছে কোন দিয়ে আমার না কোন আমার কোন মন ফেলে কোন একটা কারণে দুশ্চিন্তা করতেছিলেন মানে নাতিন হয়েছে তার জন্য মন খারাপ হইতেছে কেন ও তিনটা নাতিনের লাগে তো যান না কে দেখার জন্য আইতে যাইতে 700 লাগে কতদিন আগে গেছিলেন দুই তিন মাস 700 টাকার লাগে যান না না আরে কেউ কইলে তো 700 টাকা দিয়ে যায় কি করেন এই টাকা দিয়ে এইটা তো মাসেরই নিলাম বাবা এই দেখো কি রকম 18 লাখ জোস 18 লাখ কি করছেন যা আমার শালা রে ওই আনে সেরিয়া ইন্দিরে দিছি ওই ঋণে দিন আমি টাকা এলাম 10,000 নাম্বার প্রতিদিন 1,000 পেছন যায় লাভ থাকে কত অর্ধেক 1,000 টাকার অর্ধেক 500 এত সত্যি কথা বললেন কম তো বলতে পারতেন নামাজ পড়েন বাবা মিশা কথা কয়ে লাভ নাই তাই না আমারে খাওয়াইবেন ফ্রি না আমারও দেন না গুজার দেন না দেন আমার আপনি ফ্রি খাওয়াইবেন কে আপনি টাকার জন্য নাতিগুলারে দেখতে পারতাছেন না হ্যাঁ আমি পোলাপান মানুষ আমার টাকা আপনি নিবেন না হ্যাঁ এই তোমরা মুড়ি খাইছো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমরা আসো 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 বাড়ি কবে যাবেন কেন চার পাঁচ দিন পরে যাবেন বারো টাকা হয়েছে আর মিষ্টি কিনে নিয়ে যাবেন কি গুল্লা আর কি গুল্লাই আসো আনিয়ে দেন ওই জন্য খাওয়াইতেছে দেন সবাই দেন একজনকে জিজ্ঞেস করবো কাকে বলো তোমার নাম কি এই যে পাইলা না তো নাম মোহাম্মদ মুসলমান না তুমি তুমি তো ফেল করছো ফেল করছো না সবাই দেখা তোমাদের সাথে আবার কবে দেখা হবে বলো কোন ক্লাসে পড়ো হ্যাঁ যুক্ত আমার ক্লাসমেট পিএসসি থেকে বেশি ভালো পয়েন্ট পেয়েছাল ও তুমি অটোপাসের স্টুডেন্ট একটা কথা বলে যাই জীবনে কে কি রেজাল্ট করছে সেটা বড় বিষয় না সবচেয়ে বড় ব্যাপার হইছে কিভাবে তুমি জীবন পরিচালনা করবা মানুষের সাথে ভালো ব্যবহার করবা যেমন তুমি যদি চাকরির ক্ষেত্রে যাও তুমি গোল্ডেন পাইলেও কোনো কিছু যায় আসে না তোমার সার্টিফিকেট থাকলে তোমার চাকরি হবে আমার কথা বোঝা গেছে কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান যেটা রাখা লাগবে সেটা হচ্ছে গিয়া সাধারণ জ্ঞান অতীত বর্তমান ভবিষ্যৎ বাংলাদেশে কি হচ্ছে হবে কিংবা তুমি তোমার লাইফটা কিভাবে পরিচালনা করবা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই যে যারা ল করে যারা ল করে অ্যাডভোকেট ভালো স্টুডেন্ট না অত বিচারকের আসনে কিন্তু বসে রয়েছে তুমি যখন উপরে ক্লাস উঠবা তখন বুঝবা বুঝা গেছে ঠিক আছে আপনি 15 মিনিট ফ্রি খাওয়াইবেন আপনি কয় মিনিট ফ্রি খাওয়াইবেন কন কয় মিনিট
মানে যতটুকু মাছ আপনি ফ্রি খাওয়াবেন এই অবর্তমান না তাহলে আপনি শেষ হয়ে যাবে এখন থেকে 15 মিনিট পর্যন্ত কাউকে বলবেন না যে আপনি ফ্রি খাওয়াইতাছেন 15 মিনিট পর্যন্ত আপনি কি বলে দিতে থাকবেন কইবেন না মানে নিরবে খাবে টাকা নেবেন না কি করবেন হ্যাঁ টাকা নেবেন না দোয়া করেন আল্লাহ পরবাসে তেলাবমকে খাওয়াই দেন খাওয়ান